তো তোমরা সবাই রেডি তো বিশাল ভয়ানক গেমপ্লে দেখার জন্য? কারণ আজকের গেমটা কোনো যেমন তেমন গেম টেম না, আজকের গেমটা হলো ভূতের গেম। তো আজকে আমিও দেখে নেব যে আমাকে গ্র্যানির বাড়ি থেকে পালাতে কে আটকায়। তো গ্র্যানি, আই অ্যাম কামিং। ওকে, তো আজকে আমরা গ্র্যানির ঘর থেকে পালিয়েই ছাড়বো, আর গ্র্যানি আমাদের কিছুই করতে পারবে না। সবার প্রথমে তো আমাদের দেখতে হবে যে আশেপাশে কোথাও চাবি টাবি পাওয়া যায় নাকি। কি আছে ড্রয়ারে? লিভ দিস হাউস। আরে ভাই, হাউস তো লিভ করার জন্য এসছি আমরা, কিন্তু গ্র্যানি যেন আমাদের, আবে এর মাঝখানে কেন আটকে গেলাম? আরে ভাই ভাই ভাই, ও ও, শব্দ কে করলো? এটা পড়াতে গ্র্যানি হয়তো আমাদের শব্দ পেয়ে গেছে, এখনই আসছে নিচ থেকে তাড়াতাড়ি। ও ও, শালা গ্র্যানি, আগের কয়েকবার কিন্তু আমাকে মেরে তুই একদমই ঠিক করিসনি, এইবার আমি তোকে মারার জন্য আসছি। খালি আমি চাবিটা পেয়ে নি, তারপর দেখাচ্ছি। এই দেখ, এটা তোর পুতুল না, তোর পুতুল আমি এখান থেকে ফেলে দেবো। আর এই যে এই যে এর গ্যারেজে যাওয়ার রাস্তা, এবার আমি এর ভিতর দিয়ে কেটে পড়বো। পারবে না, পেন্টিং লাগবে না ভাই, চাবি দরকার, চাবি। এখানে কিছু একটা দেখলাম আমি। ও ও, মিউজিক ভাই, কেউ আমাকে চাবিটা দিয়ে দে, আমি এখান থেকে চলে যাব। ও, পেয়ে গেছি, ফাইনালি ওয়েপন কি পেয়ে গেছি। আবে মজা আয়েগা না ভিড়ো, এইবার খেলতে হবে ভালো করে। তার আগে একটু লুকিয়ে নি। কমেডি চল রহা হ্যায়, কমেডি চল রহা হ্যায়। মালটা নইলে আমাকে যদি মেরে দেয় ওয়েপন, কেউ হাতছাড়া হয়ে যাবে। আসছে না কেন? এই যে আসবে না, আবার ওয়েপন কি পেয়েছি, আরে আসবে না, এরকম হয়? আরে বেসবল ব্যাট নিয়ে চলে এসছে। এবার আমাদের যে করবো ভাবে নিচের ঘরে যেতে হবে। এ মাথায় বাড়ি মারবে আমার, সালা ওয়েপন কিটাও হাতছাড়া হয়ে গেল। আবার সেই পুরনো জায়গা থেকে শুরু করতে হচ্ছে। কিন্তু এইবার কি ওইখানে ওয়েপন কিটা পাবো? কি জানি ভাই, আমাকে মেরে ফেলে রেখেছে, আর আমার ওয়েপন কি কে কি ওই। আরে সালা, আমাকে মারার জন্য এখানে এসব কি পাতিয়ে রেখে চলে গেছে? মার, আর কি করবি, জীবনে তো আর কোনো কাজ নেই, সালা আমাকেই মারবে। তো এইবার আমাদের একটু বেশি সাবধানে যেতে হবে, কারণ এ যেখানে সেখানে পায়ে ঢোকানোর কাটামাটা রেখে গেছে। না ভাই, আমি হাইড অ্যান্ড সিক খেলতে চাই না, আমি হাইড অ্যান্ড সিক একদম খেলতে চাই না। এ তো মুতে লাগার সারা ভাই, এর মতো হার্ড গেম আমি এখনো খেলিনি। বেরোলেই আসবে, আমি যদি বেরোই এখনই চলে আসবে বেসবল ব্যাট নিয়ে। এই দেখো, এদিকে আমার কাছে আর একটা দিন বেঁচে আছে এই ঘরের থেকে পালানোর জন্য। ও ও ও, আমাদের চাবি সেইখানেই রয়েছে, কিন্তু ভাই আমাদের কাছে আর লাইফ নেই। ও ও, গ্র্যানি আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি, টাইম নেই আমাদের কাছে। আরে দৌড়া না, দৌড়াচ্ছিস না হাঁটছিস, সেটাই বোঝা যাচ্ছে না। আর এই যে আমাকে মারার জন্য এখানে তারও আটকে রেখে গেছে, এই যে ঘন্টাও বেজে গেছে। আরে ভাই, আমাদের কাছে টাইম নেই, ওয়েপন কি পেয়ে গেছে, এবার ওয়েপনটা নিতে হবে। কিন্তু মালটা ওয়েপন রেখেছে কোথায়? আরে আমি তোর গ্যারেজে, তাহলে এখানে চুপ করে বসে থাকবো। এরকম বজ্জাত দেখেছেন? এ যদি এইখানেও আসে না তাহলে শেষ, খতম, গেম ওভার, বাই বাই, গেম ওভার ভাই, কিচ্ছু করার নেই। এ ফিউ মিনিটস লেটার, সব ফেলে দেবো শালা, এমনিও মরবো, ভালোভাবে মরবো। A few inches later. Day 5, last day. এইবার কিছু একটা করতেই হবে, গ্র্যানির লাস্ট দিন কি আমার আজকে লাস্ট দিন, বহুত হয়েছে। সবার প্রথমে তো আমার চাবিটা যেখানে ছিল আমার সেইখানে যেতে হবে। আরে ভাই, আমার এখন এসব ইঞ্জিন ফিঞ্জিনের দরকার নেই, আমার চাবির দরকার, সোজা কথা। আমি জানি তুই আমাকে দেখে ফেলেছিস, আই নো, কিন্তু কি করব, তাহলে আমি কি বসে থাকবো? পালানোর জন্য চেষ্টা তো করতে হবে। আবার দরজার সামনে কাটা বিছাচ্ছে। একবার আমি হাতে শালা ওয়েপনটা পেয়ে নি, প্রথমে তোর পায়ে মারো যাতে তুই হাঁটতে না পারিস, আর আইসিইউ না করতে পারিস। তো ওয়েপনকে এখানে নেই, গ্র্যানি আসা মাত্র আমার ভয়ে মূত্র বিসর্জন হয়ে যাবে এখন। আরে আমি খাটের তলায় লুকিয়েছি, তুই আমাকে ধরতে পারবি না, ধরতে পারবি না। চিটিং ভাই, এটা চিটিং, চিটিং করতা হ্যায় তু, চিটিং 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 করতা হ্যায় তু, বেচারা সো রাহা থা মে, দিস ইজ বিজনেস। তো তোমরা দেখলে আগের দিন গ্র্যানি কিভাবে আমাকে চিটিং করে মেরে ফেললো, কিন্তু সালা এবার আমি তোকে মারবো, তুই বেরো আগে। সালা এখানে কি পেতে থুয়ে গেছে বে? ও ও, সিসিটিভিও রয়েছে এর ঘরে, আবার ভূতের আবার সিসিটিভিও লাগে।
জামা প্যান্ট আবার কে টাঙায় ভাই? সেটা জিজ্ঞাসা করো তুই কি? এ তাড়াতাড়ি সরা তোর এসব যন্ত্রপন্ত্র, ওয়েপন কি না পাই, ওয়েপনটা অন্তত কোথায় আছে সেটা তো দেখি, দেখেও শান্তি। A few minutes later. তো এইখানটায় ঠিক আছে, চাবি আমি নিয়ে আসবো। পারবে না? ওকে তো কুল কুল, নইলে গ্র্যানি আবার ফুটিয়ে দেবে হুল। এবার শান্তিতে খেলতে হবে। আরে কত মারবি শালা, বলবো না। শালা দীর্ঘ আধ ঘন্টার চেষ্টার পরে এবার ওয়েপন কি আমি পেয়েছি, আর এবার কোনো ভাবে এটাকে হাত ছাড়া তো করাই যাবে না। এই ঘরে আছে ওয়েপন। আবে ভাঙ না তাড়াতাড়ি শালা, প্রথমবার ওয়েপন কি পেয়েছিলাম কিন্তু ওয়েপন কোথায় ছিল সেটা জানতাম না, এবার জানি। আর তুমি আসো গ্র্যানি, তোমার পেছনে মেয়েটা ঢুকিয়ে দেবো। কোথায় আছে গ্র্যানি, তুই শুধু আয়। হাসার কিছু হয়নি, এ গ্র্যানি আমার কথা শুনে হাসছে। আর সেই জায়গায় চলে এসছে, আবে নিডে ক্রসবো। ক্রসবো কোথায় গেলি? ক্রসবো ওট না, আবে ওট। এই ক্রসবোতে শালা গ্র্যানি স্পিড বেশি, তাও মেরে দিল ভাই। আমার কাছে একটা দিন টাইম আছে, প্রথমে ওয়েপন কি পাচ্ছিলাম না, তারপরে ওয়েপন কি পেলাম, তারপরে শালা এম লাগছে না, আর এখন এমও লাগলো। গ্র্যানি শালা চিট কোড মেরে চলে এসছে। ও গ্র্যানি আমার এই অবস্থা দেখে দয়া করেছে ভাই, দুই মিনিটের জন্য গ্র্যানি মনে হয় শুতে গেছে তাই দেখাচ্ছে এইখানে, কিন্তু আমি গ্র্যানিকে শোয়া অবস্থায় মারবো, কারণ আমি প্রো প্লেয়ার। আর এই মালটা এতক্ষণ আমাকে ধরে নুবের মতো খেলাচ্ছিল। শালা আমার ক্রসবোটা কোথায়? এই আমার ক্রসবো নিয়ে চলে গেছে নাকি? না না আছে, চলো এবার ক্রসবো নিয়ে গ্র্যানির পিছনে মারবো। ওই বে শালা গ্র্যানি, এই গ্র্যানি এ দেখ তো লাইটও আমি নিচে ফেলে দেবো, পরে সারা রাত তুই অন্ধকারে থাকবি, এমনিও তোর কাছে রাত আর দিন কি হ্যাঁ, তবে একই ব্যাপার। আর উপরে এটা কি হ্যাঁ পেনের মতো, এ এম কোথায় করবো আমি তো তাই বুঝতে পারছি না। ও চলো পড়েছে স্ক্রু ড্রাইভার। ওকে সবার প্রথমে তো আমার গ্র্যানিকে মারতে হবে। নে তোর দড়িতেও আমি পা দিয়েছি, কোথায় তুই, বেরো। আরে বেরো না, এবার আমার কাছে বন্দুক আছে বলে, আর সরি ক্রসবো আছে বলে তুই ভয় পেয়ে গেলি। হ্যাঁ কোথায় রে, দেখ আমি তোর ডাইনিং টেবিলেও চলে এসেছি। আবে আবে তাহলে মালটা মনে হয় এবার ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। কি হবে এদের দ্বারা? ও আমি খেলবই না এই গেম ভাই, তুই তুই তোর মতো থাক, আমি যাচ্ছি, আমি খেলবো না ঠিক আছে, শান্তি।